হ্যালো ভেয়ার্স আলাইকুম মা আইটি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সো ভেয়ার্স আজকের এই ভিডিওতে টেক্সনা অ্যাকাউন্ট টেকানোর চব্বিশ ঘন্টার একটি মেথড আপনাদের মাঝে শেয়ার করব যেইটার মাধ্যমে ভেটস আপনারা প্রত্যেকদিন সর্বনিম্ন ক্যাশ আপ পেপাল ভ্যানো এবং সাইন আপ নিয়ে কাজ করে সর্বনিম্ন পঞ্চাশ ডলার এবং সর্বোচ্চ দেখা যাবে একশো থেকে দুশো ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন তো টেক্সনা কীভাবে চ্যাট করবেন এবং ভেটস টেক্সনার জন্য ভ্যালিড নাম্বার একদম ইউএসএ রিয়েল নাগরিকের নাম্বার আপনারা কিভাবে পাবেন সব কিছু আজকের এই ভিডিওতে দেখাবো এবং ভেটস আসলে যে নাম্বারগুলোতে আপনার টেক্সট মেসেজ করতেছেন মূলত সেগুলো ভ্যালিড না ইনভ্যালিড এটা কীভাবে যাচবাস করবেন সব কিছুই আজকের এই ভিডিওতে দেখাই দিব এবং আমরা মূলত কোন মেথডটা ইউজ করে বর্তমানে টেক্স না অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি এবং চব্বিশ ঘন্টা পর্যন্ত টিকে আমরা কাজ করে মোটামুটি ভালো একটা প্রফিট আর্নিং করতেছি যেহেতু আপনারা মার্কেট প্লেসে দেখতে পাচ্ছেন ভেটস অ্যাভেলেবল কিন্তু টেক্স না অ্যাকাউন্ট কেউই টিকাইতে পারতেছে না যার কারণে কিন্তু দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টা একটা টেক্স না অ্যাকাউন্ট টিকা মানে কিন্তু আর্নিং হচ্ছে উড়াধুরা সো আর বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ম্যান টপিকে চলাম যাব তার আগে একটা রিকোয়েস্ট আপনারা এখনও যদি ভার্স কাইন্ডলি আমাদের এই ছোট্ট সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় একটা ভিডিও মিস না হয় তো চলেন ভেটস আমরা এখন সিম্পলিভাবে ম্যান টপিকে চলে আসি তো ম্যান টপিকে আসার পরেই ফার্স্ট অব অল আপনাদেরকে জাস্ট একটু একটা ক্লু দেখাবো সেটা হচ্ছে বেশ দেখেন আমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসি আমি কিন্তু গতকাল একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম তো দেখেন আমরা কিন্তু মোটামুটি টেক্স নাও মার্কেটিং করে ক্যাশ আপে কাজ করে দেখেন মোটামুটি ভালো একটা প্রফিট আর্নিং করতেছি এই যে আপনাদেরকে যেহেতু দেখাই এখানে দেখেন পঞ্চাশ ডলার টু ডে পাঁচটা পি এম আমরা নাও মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু আর্নিংটা করা হয়েছে দেন আমি যদি পরের পেজে চলে যাই একশো ডলার টু ডে অ্যাট একটা একান্ন পিএম দেখেন টেক্স নাও মার্কেটিং করে কিন্তু এই আর্নিংটা করা হয়েছে এবং আরেকটা বিষয় বেশ আপনাদেরকে না বললেই নয় টেক্স নাই বর্তমানে কিন্তু ফেমেল পার্সন দিয়েও ক্যাশ আপ করা যাচ্ছে আজকের ভিডিওতে আমি এই বিষয়টাও আলোচনা করবো কাইন্ডলি আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করেন মানে এমন একটা ট্রাফিক সোর্স শেয়ার করবো মোটামুটি ভালো আপনারা যারা বোঝেন ক্যাশ আপ এই পেপাল ভ্যানমো এবং সাইন আপ নিয়ে বোঝেন মানে সাইন আপটাও আর কি পার্সন পার্সনতে হয় না কিন্তু ক্যাশ আপটা আপনারা ফেমেল পার্সন দিয়ে করতে পারবেন বলে দিব আমি দেন আমি যদি পরে পেজে চলে যাই এজে দেখেন একশো ডলার টু ডে নয়টা তেইশ এ এম মানে একশো ডলার স্যারের কোনো কাহিনি নেই ক্যাশ আপে মানে টেক্স নেয় ট্রাফিকগুলো এতই বেস্ট কোয়ালিটি ট্রাফিক মূলত আমরা যে স্যার থেকে নাম্বার নিচ্ছি একশো ট্রাফিককে নক দেবেন নব্বইটা ট্রাফিকই আপনার রিপ্লে করবে এবং আপনারা তাদের সঙ্গে চ্যাটিং ম্যাটিং করে মানে ক্যাশ নিবেন নেবেন নিবেন নেবেন মতে নেবেন বা সাইন আপ পর্যন্ত নিতে পারবেন যে প্যানেলগুলোতে হাই কনপারেশন রেটিং দেয় আপনারা কিন্তু এখান থেকে সাইন আপ পর্যন্ত নিতে পারবেন দেখতে পারেছেন এই যে দেখেন পঞ্চাশ ডলার বারোটা চোদ্দো পি এম টু ডে নেওয়া হয়েছে একশো ডলার আটটা এক এ এম মানে মোটামুটি ভালো একটা প্রফিট আপনারা আর্নিং করতে পারবেন আজকের এই ভিডিওটা ফুল্লি কন্টিনিউ করেন তো এখন চলেন ফার্স্টে বল আমরা চলে দেবো ভেটস টেক্স নাও একানোর অ্যাকাউন্ট টিকানোর যেই ট্রফিক বা সিস্টেম এটা আপনার মধ্যে শেয়ার করবো তার আগে আপনাদেরকে কিছু কথা বলতে চাই ভ্যার্স সেটা হচ্ছে টেক্স নাও নিয়ে কিন্তু এখন আমি সরাসরি সব কিছু দেখাইতে পারবো না কারণ ইউটিউব থেকে ভিডিও ডিলিট করে দেওয়া হয় টেক্স নাও নিয়ে কোনো কিছু বললে যার কারণে আমি বলে দিব আশা করি আপনারা বুঝে যাবেন কারণ বর্তমানে আপনার ইউটিউব অনেক ভিডিও দেখতেছেন বেটস কিন্তু সেগুলো দেখা যাবে সর্বোচ্চ তিনটা এসএমএস স্যান্ড করলেই কিন্তু নষ্ট হয়ে যাবে টেক্স না এখন টিকবে না তো আমি প্রসেসগুলো বলে দিচ্ছি আপনারা একটু নোট করে নেবেন অথবা ফুল ভিডিওটা একবার নয় দুবার দেখা প্রয়োজন বলে দুই তিনবার দেখে হলেও এই প্রসেসে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট ভালো একটা ফিডব্যাক পাবেন আমি ফার্স্ট দেখেন ক্রোম ব্রাদারটা ওপেন করলাম তো করার পরে আমরা কিন্তু যেটা করতেছি বেটস একবারে চারটা টেক্স নাও নিয়ে কাজ করতেছি চারটা পাঁচটা ছয়টা যাদের পিসির কনফিগার বা ল্যাপটপের কনফিগার ভালো চারটা পাঁচটা ছয়টা করে টেক্স ক্রিয়েট করবেন কারণ কষ্ট তো আপনাকে করতে হচ্ছে না কষ্ট করবে পিসি ল্যাপটপ সো আপনি শুধু একটু মেধা দিয়ে পরিশ্রম করে ইউনিকত্ব দিয়ে কাজ করা ট্রাই করবেন তো ফার্স্টেবল দেখেন এই যে পুশ বা এখানে এরকম একটা ইলহো থাকবে এখানে ক্লিক দিয়ে আপনারা মূলত এই যে নিচে দেখেন অ্যাড নামে যে অপশনটি আসে বেটস এখানে ক্লিক করে দেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা করবেন কি চারটা পাঁচটা ছয়টা আপনার পিসির বা ল্যাপটপের কোন অনুযায়ী আপনারা চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত ক্রোম ব্রাউজার মানে আদার্স আদার্স করে ক্রিয়েট করে নেবেন তা আমি দুইটা ক্রিয়েট করে দেখাচ্ছি এই যে কন্টিনিউ এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে ধরেন এখানে এখন আমি যে কাজটা করবো ব্যার্স এই যে এখানে ধরেন আমি ডাবল ওয়ান দিলাম দেন ওখানে ক্লিক করে দিলাম আমাদের কিন্তু দেখেন এক্সট্রা একটা ব্রাউজার ক্রিয়েট হয়ে গেছে দেন আবার ধরেন এখানেই ক্লিক দেন আবার এই যে সর্ব সবার নিচে দেখেন অ্যাড ক্লিক করে দেন দেওয়ার পরে দেন একটু আমরা ওয়েট করি দেন এখান থেকে কন্টিনিউ উইথ এখানে ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে ভেটস দেন আবার একটু ওয়েট করতে হবে দেন এখানে দেখেন আবার ধরেন আমি টু টু দিব টু টু দিয়ে একটা ক্রিয়েট করে নিলাম তো আমি টু টু দিয়ে দিলাম দেন কন্টিনিউ তো আমাদের কিন্তু অলরেডি দুটা ক্রিয়েট হয়ে গেছে এইভাবে আপনারা করবেন কি চারটা পাঁচটা ছয়টা পিসি কনফিগার অনুযায়ী ক্রিয়েট করে নেবেন তো ক্রিয়েট করে নেওয়ার পরে ভেটস দেখেন আমি ধরেন আমি ল্যাপটপেই করব চারটা আমরা চারটা পর্যন্ত কাজ করতেছি আপনারা চারটা ছয়টা পর্যন্ত করতে পারবেন তো আমি ধরেন এরকম করে নিলাম তো নেওয়ার পরে এই যে দেখেন এভাবে নিয়ে নিলাম নেওয়ার পরে একবার চারটা ক্রিয়েট করবেন আর ফার্স্টে অল আপনাদেরকে কিছু কথা বলতে চাই ভিয়ার্স সেইটা হচ্ছে আমি সিস্টেম দেখাই দিচ্ছি এভাবে আপনারা কাজ করবেন তো এখন মূলত হচ্ছে আমরা ভিয়ার্টস ইউটিউবে যে ভিডিওগুলো দেখতেছি বা নিজেরাই যে প্রসেসগুলোতে আপনারা কাজ করতেছেন অ্যাকাউন্ট নাটকের কারণ হচ্ছে আপনারা যেই হলা ভিপিএনটা ইউজ করে ভিয়ার্স বর্তমানে টেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন এই হোলা ভিপেনটা কিন্তু একটা প্রবলেম হচ্ছে ভেটস দেখা যায় আপনারা নিজেই দেখতে পাবেন আধা ঘন্টা বা দশ মিনিট পরে কিন্তু লক আউট হয়ে যায় মানে স্টপ হয়ে যায় আবার আপনাদেরকে রান করে দিতে হয় লকআউট হয়ে যাবে স্টপ হয়ে যায় আবার আপনাদেরকে রান করে দিতে হয় আর এই কারণেই কিন্তু ভেটস আপনাদের টেক্সনা অ্যাকাউন্টটি টিকছে না মানে টেক্স থেকে কিন্তু বুঝতে পারে যখনই আপনার ধরেন আইপিটি বা আপনার ভিভেনটি মানে অফ হয়ে যায় অটো তখন দেখবেন যে তারা কিন্তু বুঝতে পেরে যায় আপনি আবার অন করলেও মানে হয়তো টেক্স নাও টিকে থাকে কিন্তু দেখা যায় মেসেজ করলেই আপনার নষ্ট হয়ে চলে যাচ্ছে তাহলে এখন করতে হবে কি আমরা যেটা করতেছি ভেটস তিন প্রকারের আইপি ইউজ করতেছি তো আইপি নিয়ে ভিডিও দাও ইউটিউবে অনেকটা ইনলিগাল আমি দেখছি আর আগে দেওয়ার পরে ওই রিমুভ করে দেয় ইউটিউব সো বলে দিচ্ছি আপনারা বুঝে যাবেন তো আমরা টোটালি ভেটস তিন ধরনের আইপি ইউজ করতেছি একটা হচ্ছে আপনারা তিনটার মধ্যে যে কোনো একটা থাকলেই হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে বিটা শক্স দুই নাম্বার হচ্ছে ভেটস টি শক্স তিন নাম্বার হচ্ছে আপনার হচ্ছে ডিসবো শক্স এই তিন প্রকারের আইপির প্যানেল যদি আপনাদের কাছে থেকে থাকে তো এখান থেকে আপনারা আইপি উঠাবেন ইউএসএ কান্ট্রির এবং আপনার স্প্রিডে আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন স্প্রিডে ভেটস অবশ্যই অবশ্যই জিরো পয়েন্ট আঠারো জিরো পয়েন্ট আঠারোর উপরে যেন থাকে এই টাইপের আইপি উঠাবেন এবং আইপি আপনার যেন একশো বারো হয় প্রথম ডিজিটটা যেন একশো বারোর এই কোয়ালিটির আইপি হয় এ ধরনের আইপি উঠাবেন ওঠানোর পরে এই ধরনের চারটা ব্রাউজার তো চারটা ব্রাউজারে চার প্রকারের আইপি সেট আপ করবেন করার পরে কী প্রসেসে ক্রিয়েট করবেন আমি বলে দিচ্ছি বা দেখাই দিচ্ছি দেখেন তো ফার্স্ট অফ অল আপনাদেরকে ভেটস এই ব্রাউজারগুলোতে আইপি সেট করার কারণে আমি আগেই বলিনি ভ্যাটস আমি যে তিনটা আইপি প্যানেলের কথা বলছি আশা করি যারা কাজ করেন টেক্স নাইনে অলরেডি বুঝে গেছেন এই তিন প্রকার আইপি ইউজ করবেন তো এখানে এখন দেখেন আইপি ইউজ করার জন্য যে এক্সটেনশনটা আপনাদের প্রয়োজন সেটা হচ্ছে আপনারা এখানে চলে যাবেন আমি একটাতে দেখাই দিচ্ছি এভাবে চারটাতে আপনারা বা ছয়টা ইউজ করলে ছয়টাতে অ্যাড করবেন তো আমি ওয়েব স্টোরে চলে যাচ্ছি তো এবার সিম্পলভাবে আমি ওয়েব স্টোর লিখে সার্চ করলাম তো করার পরে দেন এখান থেকে ক্রম ওয়েব স্টোর এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পরে ভ্যাটস এখান থেকে আমরা একটু অ্যাড করি এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে দেন আপনারা দেখেন যেটা লিখে সার্চ করবেন এই যে সিম্পলিভাবে দেখেন ভেটস এইটা লিখে শুধু আপনারা সার্চ করে দেবেন আমি এখান থেকে কপি নিলাম দেন এখানে চলে আসলাম দেন এখানে আমরা এই যে এটা লিখে সার্চ করবেন দেন ইন্টার করে দিলাম তো দেওয়ার পর এই যে এই অপশানটা আপনারা আপনাদের ব্রাউজার এক্সটেনশান অ্যাড করে নেবেন অ্যাড টু ক্রম দেন এখান থেকে অ্যাড এক্সটেনশান চব্বিশ ঘন্টা অনায়াসে আপনাদের টেক্স না এখন টিকে যাবে এবং আপনারা চব্বিশ ঘন্টায় দেখা যাবে ওই যে ফার্স্টে বলে দিচ্ছি যেহেতু অনেকেই টিকতেছে না হিউজ একটা আর্নিং আপনারা করে নিতে পারবেন তো আমরা একটু অ্যাড করি এখানে অটোমেটিকলি আপনার এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে তো আমাদের দেখেন এই যে অ্যাড হয়ে গেছে তো দেন এখান থেকে ব্যাটস আমরা এখন এটা অ্যাড করে নিলাম তো নেওয়ার পরে জাস্ট সেটা প্রসেসটা একটু দেখাই দেই ওই স্যাম প্রসেস আপনারা যেই প্রসেসে মনে করেন অ্যাকাউন্ট ক্রিয়েটার সিস্টেম জানেন তারপর অনেকে তারা জানেন না আমি দেখাই দেই এখান থেকে আমি চ্যানেল সেকশনে চলে গেলাম তো যাওয়ার পরে এখানে আপনাদেরকে দেখাই দেয় ভেটস সিপিআই মার্কেটিং ফ্রি আমাদের নতুন চ্যানেল এই চ্যানেলটিতে আপনারা ভিজিট করবেন করার পরে ভিডিও সেকশানে চলে যাব তো যাওয়ার পরে একটু যদি নিচে চলে যায় দেখেন এই যে দেখেন আমি পাঁচ দিন আগে ভিডিওটা আপলোড করে দিচ্ছি বা এই ভিডিওটা আপনার ফলো করবেন থামেলাটা দেখেন এই যে এই ভিডিওটা আপনারা ফলো করবেন এই ভিডিওটা ফলো করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিন্তু এখানে আমি হোলা ভিপেন্দে দেখাইছি আপনাদেরকে আজকে ইউজ করতে হবে বেটস সিম্পলিভাবে এই যে এখানে আপনাদের আইপি ইউজ করতে হবে যে তিন পরে আইপির কথা বললাম তো এখানে আসার পরে দেখেন সুন্দরভাবে আপনার এই যে অপশনটাতে সিলেক্ট করে দেন এই যে প্রক্সি ক্লিক করে দেওয়ার পরে এখানে সিলেক্ট করে দেন দেওয়ার পরে এখানে সবসক্রাইব দেন এখান থেকে সার্ভার সার্ভারের এখানে আপনারা ভেট যে আইপিটা পাবেন শেষের পাঁচ ডিজিট ব্যতীত এখানে বসাই দিবেন দেন শেষের পাঁচটা ডিজিট এখানে বসাই দেবেন দেওয়ার পরে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে এটা সিলেক্ট করে দিবেন কাজ কমপ্লিট দেন আপনাদের আইপিটি চেক করে নিয়ে আপনারা এখানে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখন একটা বিষয় হচ্ছে বেটস টেক্সনা অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য নিউ ফ্রেশ জিমেলগুলো কিন্তু হবে না আপনাদের টেক্সনা এখন আবারও বলতেছি টেক্সনা এখন ক্রিয়েটের জন্য কিন্তু নিউ জিমেল ইনস্ট্যান্ট জিমেলগুলো হবে না তাহলে আমরা এখন কি ইউজ করতেছি আমরা বেটস ওল্ড জিমেল ইউজ করতেছি অথবা আমরা হচ্ছে কোডমেইল ইউজ করতেছি বাইরে কিন্তু বিভিন্ন ফেসবুক বা ভাই ব্রাদার কিন্তু মেল বাইসেল করে থাকে আপনাদের সর্বনিম্ন ছয় টাকায় পাওয়া যায় আট টাকায় পাওয়া যায় দশ বারো টাকায়ও পাওয়া যায় তো আপনি ধরেন চল্লিশ টাকায় ধরেন দশ টাকা পিসি আপনি চারটা মেল কিনলেন চল্লিশ টাকা দিয়ে তো চারটা মেল যে আপনি চারটে না এখন পান আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম আপনার দেখা যাবে মিনিমাম পঞ্চাশ থেকে একশো ডলার পর্যন্ত আপনি চারটে না মার্কেটিং করে আর্নিং করতে পারবেন আমি আজকে যেই প্রসেস বা ট্রাফিক সোর্সগুলো আপনি আমাদের শেয়ার করব সো আগেই বলতেছি ইনস্ট্যান্ট জিমেল দিয়ে কিন্তু টিকবে না আপনাদের ওল্ড জিমেল অথবা কোটমেল ওল্ড কোটেল কিন্তু সব ওল্ডই হয় দেখা যায় দু হাজার উনিশ সালের দেখা যায় দু হাজার সতেরো সালের দু হাজার তেরো সালের দু হাজার একুশ সালের যার কারণে কিন্তু কোর্টমেল ওল্ড মেলই যার কারণে কোর্টমেল দিয়ে কিন্তু টেক্স না এখন টিকতে স্যার এই ম্যাথডটা কিন্তু বাইরে বাইসেল হচ্ছে তো আশা করি ব্রাটস টেক্স না এখন অন্তত ক্রিয়েটের প্রসেসটা আপনারা বুঝতে পারছেন যে দেখেন কোন প্রসেসে আপনারা টেক্স না এখনটা বর্তমানে ক্রিয়েট করলে টিকবে এভাবে আপনার টেক্স না এখনটা ক্রিয়েট করবেন তাহলেই হচ্ছে এখন চলেন ভ্যার্স যে আমরা মনে করেন কোন সাইড থেকে নাম্বার নিয়ে কী কোন কীভাবে কোন প্রসেসে প্রমোট করতেছি এটা এখন আপনাদেরকে দেখাবে এবং নাম্বারটা আসলে ভ্যালিড নাম্বার দিয়ে আপনার ম্যাসজ করতেছেন না আনভ্যালিড নাম্বার দিয়ে ম্যাস করতেছেন এইগুলো আপনাদেরকে এখন যাচবাস করতে হবে তো আমি এখানে একটা ব্রাউজার নিলাম তো ব্রাউজার নেওয়ার পরে ভ্যার্স তো এখন আপনাদেরকে একটা জিনিস যদি দেখায় দেখেন এখানে ধরেন আমি আমরা কিন্তু ভ্যার্স আরেকটা বিষয় আপনারা করতেছেন কি দেখেন আমি যদি আজকের সাইডতে একটু যাই ধরেন আমি এটা লিখে সার্চ করে দিলাম তো তারপর বেশ দেখেন এখন কিন্তু ম্যাগার সাইটটাতে কিন্তু মানে ভিপিএন ছাড়া কিন্তু আর ওপেন হয় না আগে কিন্তু দেখেন এটা কিন্তু আপনারা কিন্তু অনেকে এই প্রবলেমটাও ফেস করতেছেন মানে দেখেন আমি ধরেন এসআরটিতে যদি চলে যাই বেটস এই যে আপনারা কিন্তু সাইটটিকে এরকমটা দেখাচ্ছে তো এটা এখন ওপেন করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে একটা ভিপিএন ইউজ করতে হবে এই যে এটা ওপেন করব তো আমরা একটু ওয়েট করি এই যে এটা আমাদের রান হয়ে গেছে মূলত তো রান হয়ে যাওয়ার পরে তো এখানে অলরেডি কিন্তু আমাদের জিমেল আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে শুধু আমরা এখন এখানে ইউএসএ সার্ভারটা ধরবো তো এই যে আমাদের ইউএসএ সার্ভার এখানে করাই আছে দেখেন আমরা সিম্পলভাবে ক্লিক করে দিয়ে এখান থেকে ইউএসএতে ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে অটোমেটিকলি এখানে আমাদের কানেক্টেড নিয়ে নেবে তো একটু ওয়েট করি আমরা আমি কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবো না ভ্যার্স এ টু জেড সিস্টেম আপনাদেরকে সরাসরি দেখাই দেবো তাও আমাদের কানেক্টেড কমপ্লিট তাহলে এখান থেকে মিনিমাইজ করে রাখলাম আমরা এখন এ ব্রাউজার থেকেই কাজ করতে পারবো তো আমরা এখন যে কাজটা করবো ভ্যার্স দেখেন এখান থেকে আপনারা এখন আইপি চেক করে নিতে পারেন না নিলেও প্রবলেম নেই যেহেতু আমরা ধরছি তাও চেক করিনি ডবলিউ ইজ ও পি ডট নেট লিখে আপনারা সার্চ করেন তো সার্চ করার পরে দেখেন আমাদের কিন্তু এখানে এখন ইউএসএ সার্ভার দেখাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউএসএ সার্ভার দেখাইছে তো এখন চলেন এখান থেকে আমরা চলে যাবো ভেটস মেগা পার্সোনাল যে আইডিগুলো কিন্তু ভেটস আপনারা মনে করেন অনেকে আছেন চার হাজার টাকা তিন হাজার টাকা বারোশো টাকা পাঁচ সাত হাজার টাকা দিয়ে কিন্তু এই অ্যাকাউন্টগুলো আপনার বাই করে থাকেন আপনাদের কিন্তু এগুলো বাই করার প্রয়োজন নেই কারণ এখান থেকে আপনারা ফ্রিতে লিড পাবেন আপনাদের বাই করার প্রয়োজন আছে এই যে এরকম ট্রেনে চলে আসবে এভাবে আপনারা চলে আসলেন তো আসার পরে দেখেন ভেটস আমি কিন্তু আপনাদেরকে ফার্স্টেই বলছি আজকে আপনাদেরকে দেখাবো ফিমেলদেরকে কীভাবে আপনারা ক্যাশ আপ মারবেন এবং মেল পার্সন এগুলো তো সব নাম্বারই পাচ্ছেন কিন্তু এখন একটা কিন্তু থেকে যাবে যে এখান থেকে নাম্বার নিলে যে আপনাদের সব নাম্বারগুলো যে ভ্যালিড নাম্বার হবে এমন কিন্তু কোনো কথা নেই সো এখন আপনাকে তাহলে যে কাজটা করতে হবে দেখেন সে ধরেন ভেটস আমি এই যে ম্যান সিক ম্যান এখানে ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে এখান থেকে আপনারা যে কাজটা করেন ভেয়ার্স ধরেন আমি এই যে এই টপিকটার উপরে বা এর উপরে একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তো আমরা ম্যানের নাম্বারটা পাই তো ম্যানের নাম্বারটা সিম্পলভাবে ভেটস আমরা কপি নিলাম তো কপি নেওয়ার পরে আমরা করি কি এখান থেকে নিয়ে যেয়ে কিন্তু সরাসরি টেক্স নেওয়া দিয়েই আমরা মানে ম্যানকে কিন্তু নক করতে বলি বা সরাসরি নক দিয়ে দিই আসলে এই নাম্বারটা ভ্যালিড না ইনভ্যালিড আমরা কিন্তু চেক করি না এখন বিষয়টা হচ্ছে বেশ টেক্স নেয় এখন টিকাইতে গেলে মানে টেক্স নেয় কিন্তু ইনভ্যালিড নাম্বার দিয়ে মেসেজ করা যাবে না তাহলে কিন্তু ও কিন্তু টেক্স না এখন টিক দিছে না যার কারণে প্রতিটা নাম্বার আপনাদেরকে চেক করে করে ভ্যালিড কি না ইনভ্যালিড চেক করতে হবে তো এখন চেক করার জন্য দুইটা সাইড আমরা ইউজ করতেছি এক্সট্রা একটা পেজ নিলাম ব্যটস নেওয়ার পরে এই যে দেখেন আমি এখানে আমাদের এক্সটেন এখানে সেভ করে রাখছি তো আমরা এই দুইটা সাইড ইউজ করতেছি এখানে এই সাইটগুলোই বলে দিবে যে এই নাম্বারগুলো আসলে ভ্যালিড না ইনভ্যালিড দেন আপনারা এখান থেকে মানে একটু কষ্ট করে নাম্বারগুলো যাসবাজ করে নিজে টেক্স মেসেজ করবেন আশা করি আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এখানে চলে আসলাম তো আসার পরে এই যে ফোন নাম্বার এই অপশনটি দেখতে পাচ্ছেন ব্যাস এখানে আমি নাম্বারটা পেস্ট করে দিলাম এরকম অ্যাড্রেসটা কেটে দেবেন দেওয়ার পরে আই এম এ রোবট এখানে দেখেন অলরেডি কিন্তু ইউএসএ ধরে আসে অনেক ক্ষেত্রে অন্য কান্টি থাকলে আপনার অন্য কান্ড করে দেবেন এবং অন্য অন্যকান্টির নাম্বার দিয়ে যদি চেক করেন তাহলে অন্য কান্ট্রা সিলেক্ট করে দেবেন তো এখানে ব্রিজের কথা বলছে আমরা ব্রিজগুলো সিলেক্ট করে দিলাম তো ব্রিজ সিলেক্ট করে দেওয়ার পরে দেন ভেরিফাই দেন নিয়ে নিশে এখন ভ্যালিডেটর নাম্বার দিয়ে একটু ওয়াইড করি দেখেন এখানে এই সাইটে বলে দিবে আমাদের যে নাম্বারটা রিয়েল পার্সনের না রিয়েল পার্সনের নয় তো আমরা একটু অ্যাড করি এখানে একটু আপনারা দেখেন বিয়ার্স নিচে কিন্তু সুন্দরভাবে বলে দিছে এই নাম্বারটি ইজ এ ভ্যালিড ফোন নাম্বার সুন্দরভাবে এখানে বলে দিছে দেখতে পাচ্ছেন দেন আমরা আরও সুবিধার্থে দেখেন এবং এটা কিন্তু দেখেন সুন্দরভাবে যেখানে আপনার কোন ইয়ে ইয়ের নাম্বার আপনার ন্যাশনালিটি সব কিছু কিন্তু এখানে বলে দেওয়া আছে দেখেন তার আবার টেলিফোন এগুলো সব নাম্বার দেওয়া আছে ইউএসএর ভ্যালিড একটা নাম্বার সো এই যে দেখেন আমাদের কিন্তু এখানে প্রমাণ পেয়ে গেলাম যে এটা হচ্ছে একটা রিয়েল নাম্বার তো এইভাবে আপনারা মনে করেন আবার এখানে চলে যাবেন এই নাম্বার দিয়ে কিন্তু আপনারা এখন মেসেজ করতে পারেন দেন ধরেন ভ্যাটস আমরা আবার মানে পরের একটা টপিকের কাছে চলে যাব তো সিম্পলিভাবে আমরা আবার ব্যাক করে নিচ্ছি তো ব্যাক করে নেওয়ার পরে আমরা আবার পরের একটা টপিকের কাছে চলে যাব ধরেন আমরা এখন এই যে টপিকের কাছ থেকে চলে যাব এই যে এর নাম্বারটা দেখেন এটা ভ্যালিড নাম্বার না আনভ্যালিড নাম্বার সুন্দরভাবে কপি নেন এই ছাড়টিতে চলে আসবেন আসার পরে এখানে শুধু পেস্ট করে দিবেন দেন এখান থেকে আই এম নোটের রোবট দেন আবার ব্রিজের কথা বলা হয়েছে আমরা ব্রিজটা সিলেক্ট করে দিলাম দেন ভেরিফাই দেন চেক এগেইন আমরা আবার একটু ওয়াইড করতে হবে কারণ এটা এখানে যদি ভ্যালিড নাম্বার না হয় তাহলে কিন্তু আপনার টেক্স না মেসেজ করবেন না এখানে দেখেন এই যে এটাও কিন্তু ভ্যালিড নাম্বার সুন্দরভাবে দেখেন এই যে সব কিছু এখানে বলে দিয়েছে দেখেন আমেরিকান চিকাগোয় নাম্বার এটা কান্ট্রি এই যে ইউএসএ সুন্দরভাবে বলে দেওয়া আছে এই নাম্বারটাও আপনার এখন নিয়ে গিয়ে টেক্সট না মার্কেটিং করবেন তাহলে দেখবেন আপনাদের এখন নষ্ট হবে না আমি যে প্রসেসগুলো বলে দিলাম এই প্রসেসগুলো মেনটেন করে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে তো এখন বিষয়টা হচ্ছে ব্যাটস আপনাদের কিন্তু এখন ফার্স্ট টাইম বলছি যে ফেমিল পার্সনদের কীভাবে আপনারা ক্যাশ আপ করবেন এবং টেক্স না মেসেজগুলো কীভাবে পাঠাবেন এটা এখন আপনাদেরকে বলে দিব তো ফেমিল পার্সনের জন্য ধরেন আমি এখানে চলে যাচ্ছি তো ব্যাটস এখানে আসার পরে এখানে কিন্তু একটা প্রসেস আসছে আপনাদেরকে ফার্স্ট দেখাই দেখায়নি ব্যাটস সেইটা হচ্ছে দেখেন এই যে এখানে কিন্তু অনেক কয়টা অয়া আছে ওমেন সিক ম্যান ম্যান সিক ওমেন তারপরে আপনার ম্যান সিক ম্যান তারপরে ওমেন সিক ওমেন তো ওমেন সিক ওমেনের মধ্যে যদি আমরা ক্লিক দিয়ে দেইভেটস এখানে কিন্তু সব ফেমিল পার্সন পাবো ফেমিল পার্সনের নাম্বার তো ফেমিল পার্সনদেরকে আপনারা নক করে বলবেন যে এই যে আপনি কোনো একটা প্রবলেমে পড়ছেন আর ভেটস আমাদের মতন কিন্তু ওদের মন পাথর নয় বিদেশিদের মন কিন্তু অনেক নরম হয় ওদেরকে আপনারা বোঝায় বলবেন যে আপনার এই সমস্যা বা ওই সমস্যা কোনো একটা স্কুজ দেখাবেন যে আপনার তেল শেষ হয়ে গেছে বা আপনি বাসায় যেতে পারতেছেন না আপনার কাঠ কাজ করতেছেন এরকম বলে ওকে যদি বুঝাইতে পারেন আপনাকে কিন্তু টেক্স নাইয়ের মাধ্যমে মার্কেটিং করে মানে ভেটস মূলত আমরা যেহেতু টেক্স নয় মাধ্যমে মার্কেটিংটা করি আমরা কিন্তু ট্রাফিকদের সাথে কিন্তু সিঙ্গেল চ্যাট করি টেক্স নেয় ক্যাশ আপ পেপার ভ্যানমো করতে গেলে কিন্তু সিঙ্গেল চ্যাট করতে পার সাইন আপের জন্য আমি চ্যাটিং সিস্টেমগুলো দেখাই দিচ্ছি প্রয়োজন আপনাদেরকে দিয়ে দেবো একটু সময় দিয়ে আপনারা দেখেন তো এখানে দেখেন বেটস এই যে ওমেন সিক ম্যান সরি ওমেন এখানে এখানে ক্লিক দিলাম আমরা ফেমিল পার্সন পাবো বা এখানে ক্লিক দিল কিন্তু দেখেন আমরা ফেমেল পার্সন পাবো আপনাকে যেহেতু দেখায় এই যে দেখেন এগুলো কিন্তু সব ফেমেল পার্সন দেখতে পাচ্ছেন তো এখন ধরেন আমি এর ওপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এই যে আমরা নাম্বারটা কপি নিলাম সুন্দরভাবে নাম্বারটা নিলাম এই ফিমেল পার্সন নেওয়ার পর এখানে আপনাদের ফার্স্ট ডে কাজই হবে এইটা যে নাম্বারই উঠাবেন পেস্ট করে দেবেন আই এম নোটের রোবট নাম্বারটা ভ্যালিড না ভ্যালিড আপনার চেক করবেন বাইসাইকেল সরি একটা মিস্টেক হয়ে গেছে সেটা নাও নিতে পারে বাইসাইকেল দেন ভেরিফাই তো নিয়ে নেয় নাই আমি বলছিলাম ফার্স্টে যে ওখানে মিস্টেক হয়ে বাইসাইকেলে পড়ে পরে নেক্সট ভেরিফাই নিয়ে দেন এগেইন একটু অ্যাড করি ওই আপনার দেখা যাবে এখান থেকে একশো টাইভেটস দুই একটা ইনভ্যালিড নাম্বার দেখাবে মোটামুটি সব সব নাম্বারগুলো এই সাইটে ভ্যালিড নাম্বার তো যে দেখেন আমাদের কিন্তু ভ্যালিড নাম্বার চলে আসছে আপনার কোন সিটি দেখেন সব দেওয়া আছে এটা হচ্ছে কেকের নাম্বার তো নাম্বারটা নিবেন এখানে আপনার টেলিফোন নাম্বারও আছে সব কিছু আপনি কিন্তু ওকে পাঠানোর জন্য বলতে পারবেন এখানে বিহার্স এখান থেকে চেক করার একটা সুবিধা হচ্ছে আপনি কিন্তু ওকে পাঠানোর জন্য বলতে পারবেন যে আমার এরিয়া এত তোমার ল্যান্ড ল্যান্ডলাইন নাম্বার এত এখানে কিন্তু সব ফর্মেটগুলো দিয়ে দিচ্ছে দেখেন এফ নাই থ্রি নাইন ডাবল সিক্স বললে কিন্তু ট্রাফিক আপনাকে আরও বেশি বিলিভ করে নেবে বুঝতে পারছেন এই যে সিস্টেমগুলো আপনার ওকে বলে দেবেন এই নাম্বারগুলো এখানে চেক করে নিয়ে যখন চ্যাট করবেন ওকে বলে দেবেন সিঙ্গেল চ্যাট করার টাইমে এগুলেন বলে দিলে দেখবেন যে আপনাকে বেশি বিলিভ করে নেবে যে হ্যাঁ এই আমার এরিয়াটি তখন তো আপনাকে সে পে করে দেবে ভালোভাবে বিষয়টা বোঝেন বেটস এখানে কিন্তু আপনাদেরকে দেখেন নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই তার এরিয়াগুলো বলে দিচ্ছে এখানে দেখেন নাম্বারগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার এরিয়াগুলো বলে দিচ্ছে আর এগুলো নিয়ে তাকে বলবেন যে তোমার টেলিফোন নাম্বার এত তোমার ন্যাশনালিটি যে দেখেন ন্যাশনালিটি যে এত দেন এখানে মনে করেন আউট অফ কান্ট্রি ফরমেট ফ্রম ইউএসএ এটা এত এরকম এগুলো বলে দিবেন বুঝতে পারছেন তখনই সে আপনাকে রিয়েল মনে করেই ডলারটা পে করবে তারপরে পরে তো বুঝতে পারতেছেন আদার্স কাজগুলো কীভাবে করতে হয় তো এইভাবে নাম্বারের সাইটগুলো চেক করবেন আরেকটা সাইট আছে আপনাদেরকে দেখাই দেবে এই যে এই সাইটটা এটা এটাতেও কিন্তু চেক চেক করা যায় আর কি তো দুইটা সাইডে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন চেক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আমি সেখানে দিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানেও স্যাম প্রসেস নাম্বার দিয়ে আপনি ভ্যালিডি ক্লিক করে দেবেন অনেক ক্ষেত্রে একটা একটু করে ওই সাইডটা মিস্টেক করে না এভাবে চেক করবেন তো এখন চলেন বেটস যে আপনাদেরকে চ্যাটিং সিস্টেমগুলো দেখায় তো চ্যাটিং সিস্টেমগুলো হচ্ছে একবার একবারে চারটা কাজ করবেন আমি চ্যাটগুলো ওপেন করে নিলাম তো আমরা মূলত ব্যাটস এই চারটে এস এম এস দিয়ে কাজ করতেছি সেটা কিন্তু কনভার্সেশানের জন্যে আবার বলতেছি ব্যাটস কনভার্সেশানের জন্যে এখানে আপনাদেরকে যদি দেখাই দেখেন এই যে আমরা ডার্টিফাই কাজ করতেছি অ্যাডভার্টাইন কাজ করতেছি তারপরে আপনার হচ্ছে ট্রাফি তারপরে আপনার হচ্ছে অ্যাড চ্যাম্পিয়ার এখানে যদি আরও চলে যাই আমাদের এই যে মনিটাইজ এগুলোতে আমরা কাজ করতেছি কিন্তু সরাসরি মনে করেন এই লিঙ্ক এখানে আপনারা লিঙ্ক সেট করে মারতে পারবেন দেখতে এই যে দেখেন পুরো একটা করে এস এম এস এখানে সেট আপ করা আছে শুধু আপনাদের কাজ হবে কী এখানে মনে করেন আমি আপনাদেরকে ফার্স্টলি একটা কথা বলি ভ্যার্স সেইটা হচ্ছে এই তিন নাম্বার মেসেজটা দিয়ে কিন্তু ভালো কাজ হচ্ছে এই তিন নাম্বার মেসেজটা তো এই তিন নাম্বার মেসেজটা আপনি ইউজ করতে পারেন এবং এই যে ফার্স্টের মেসেজটা এত ভালো কাজ হচ্ছে আমরা দেখেন সুন্দরভাবে কিন্তু মুজি সেট আপ করা নোট নোটপেডে থাকার কারণে বুঝতে পারতেছেন না ট্রাফিককে মেসেজ দিলে বুঝতে পারবেন যে কলা দেওয়া আছে ঠোঁটের পিক্সার দেওয়া আছে লাভ বিট বিটমজি দেওয়া আছে বুঝতে পারতেছেন তো এখন বিষয়টা হচ্ছে বেশ সেখানে লিঙ্ক সেট আপ করবেন কোথায় দেখেন তো আমি সিম্পলিভাবে আপনাদেরকে যেহেতু দেখাই আপনাদের কাজ হবে আমি নোটপেডটা তো দিয়ে দিব এই পুরো মেসেজটা আপনারা সিম্পলিভাবে কপি নিবেন আমি একটু যদি দেখাই দেখেন আমাদের কিন্তু পুরো মেসেজটা আমি সিম্পলভাবে কপি নিয়ে নেব তো এই যে আমি কিন্তু পুরো মেসেজটা কপি নিয়ে নিলাম তো কপি নেওয়ার পরে ভ্যাটস এক্সট্রা একটা নোটপ্যাড ইউজ করেন এক্সট্রা একটা নোটপ্যাডে চলে গেলাম তো এক্সট্রা একটা নোটপ্যাডে আসার পরে দেন এখান থেকে পেস্ট করে দিলাম তো দেওয়ার পরে ভ্যার্স একটু বড় করে নিচ্ছি এখন দেখেন এই যে আমরা কিন্তু লিঙ্ক ইউজ করছি ভ্যার্স এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন এই যে এখানে এখন আপনাদের লিঙ্কটা আপনারা শর্ট করে বসায় নেবেন কাটলি বিটলি অথবা ডাইরেক্টলিও দিতে পারেন কোনো সমস্যা নেই ডাইরেক্টলিও এখানে দিয়ে দিবেন ডাইরেক্টলি দিয়ে পুরো মেসেজটা আপনার কপি কেন টেক্স নেই গিয়ে সরাসরি কাল ধ্যামাধ্যাম প্রতিটা টপিককে এরকম ভ্যালিড নাম্বার কিনা চেক করবেন আর পাঠাই দিবেন যারা মানে সাইন আপনি কাজ করবেন আর যারা গুগল বয়স বা ক্যাশ আপ পেপার ভ্যামা বাড়বেন তারা তো বলে দিলাম সিঙ্গেল চ্যাট ছাড়া কোনো বুদ্ধি নেই আপনারা সিঙ্গেল চ্যাট করবেন করে আপনার টপিককে বুঝাবেন তাহলে দেখবেন আপনাকে কনভারেশন দিয়ে দিবে তো মূলত ভ্যান্ডস এই সাই থেকে নাম্বার নেন আর এইভাবে ভ্যালিড কিনা চেক করবেন করে আপনারা কাজ করবেন কারণ ইনভ্যালিড নাম্বার দিয়ে টেক্সট মেসেজ করলে কিন্তু আপনার এখন নষ্ট হয়ে যাবে এই কারণে কিন্তু আপনারা অনেকেই দেখেন আপনারা বোঝেন না বিভিন্ন সাইড থেকে নাম্বার নিয়ে নাম্বারটা আসলে ভ্যালিড না ইনভ্যালিড চেক না করেই কিন্তু আপনারা মেসেজ করেন যার কারণে কিন্তু আপনাদের টেক্সনা অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যাচ্ছে সো এইভাবেই আমরা মূলত কাজ করতেছি সব কিছু মোটামুটিভাবে আর কি দেখা দেওয়ার ট্রাই করলাম তারপরে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই অবশ্যই করে বেটস আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আমি ট্রাই করবো আপনাদেরকে রিপ্লাই করে প্রবলেমগুলো সলভ করে দেওয়ার সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে শুভকামনা রইল